আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের আজকে লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বাহার আপনাকে কেউ কখনো বলেনি কেউ কখনো আপনাকে বিশ্বাস করেনি কেউ কখনো আপনাকে এতটুকু প্রত্যাশার আলো দেখায়নি বা কেউ কখনো আপনার ঘাড়ে বা মাথায় একটু হাতটা রেখে বলেনি যে তুমি শুরু করো তুমি পারবে বরং উল্টোটা হয়েছে যে আপনাকে এটা বলেছে তুমি পারবা না তোমাকে দিয়ে হবে না তুমি ফেল মারবা যে কোনো কাজ করতে গেছেন এবং এগুলো শুনতে শুনতে একসময় আপনার মধ্যে একটা বিশ্বাস তৈরি হওয়া শুরু করেছে যে আমি বোধহয় পারবো না আমাকে দিয়ে হবে না আমি সুন্দর করে কথা বলতে জানি না আমি ইংরেজি জানি না আমার মামা নাই চাচা নাই আমি গ্রামে থাকি মফসলে থাকি জেলাতে থাকি ঢাকায় ওইভাবে কোনো যোগাযোগ নাই বোধহয় আমাকে দিয়ে হবে না আমি এটুকুই পারব যেটুকু করছি এটাই বোধ আমার জীবন আমার বোধহয় স্বপ্ন দেখতে নাই যে একদিন আমি অনেক বড় মানুষ হব একজন উদ্যোক্তা হব বা বড় চাকরি করব, একদিন আমার গাড়ি হবে বাড়ি হবে এই স্বপ্ন আমার দেখতে নাই আমার একটা পরিবার হবে সুন্দর একটা পরিবার আমার পরিবারের লোকজনদের জন্য আমি করতে পারবো কিছু একটা তাদেরকে ভালো রাখতে পারবো সুখে রাখতে পারবো খুশিতে রাখতে পারবো সময় মনে হয় এই স্ট্রেস এই দুঃখ হতাশা বেদনার মধ্য দিয়ে জীবনটা কেটে যাবে না আপনার জন্ম শুধুমাত্র হতাশা দুঃখ বেদনার মধ্য দিয়ে কাটানোর জন্য হয় নাই আপনার ভেতরের সম্ভাবনা আছে লুকিয়ে আছে আপনি এই যে চারিপাশের এত ভয় এত নেগেটিভিটি এত ছোট করে কথা বলা আপনাকে নিয়ে বাজে কথা বলা অপমানসূচক কথা বলা অনুৎসাহিত কথা বলার কারণে আপনি নিজে নিজেকে গুটিয়ে ফেলেছেন ছোট করে ফেলেছেন আপনার ভেতরে আপনি যেখানেই থাকেন না কেন আমরা সবাই গ্রাম থেকে উঠে এসেছি আপনি যেখানেই থাকেন না কেন আপনার ভেতরে অমিত সম্ভাবনা আছে যেটা ঘুমিয়ে আছে জাগিয়ে তুলুন আপনিও স্বপ্ন দেখেন বড় করে স্বপ্নটা দেখেন যে আপনি পারবেন আপনিও চমৎকার ঘটাতে পারেন আপনিও এই পৃথিবীকে কিছু একটা দিতে এসেছেন আপনিও এসেছেন আপনার পরিবারটাকে আপনার জীবনমানকে আরও উন্নত করার জন্যে শুধুমাত্র আপনি শুরুই করেন নাই ভয়ে যে আমাকে দিয়ে হবে না আমি আপনাদেরকে জাগিয়ে দিতে এসেছি এবং বলতে এসেছি আপনার ভেতরে সেই সম্ভাবনা আছে সেটা ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তুলুন সেখানে যত দক্ষতা দরকার সে দক্ষতাগুলো অর্জন করুন কথা বলা শিখুন কথা বলুন স্বপ্নের কথা মনের কথা হৃদয়ের কথা আবেগের কথা বলুন মন খুলে বলুন দেখবেন বলতে বলতে একদিন সেটা জীবনে সত্যি হয়ে যাবে এবং নিজের সাথে অঙ্গীকার করুন যে আমি যে স্বপ্ন দেখেছি সেটা বাস্তবায়ন না করা পর্যন্ত আমি শেষ দেখে ছাপব আমি থামব না স্বপ্ন আপনাকে ধরা দিবে ধরা দিতে বাধ্য হবে কারণ আপনি যে বিশ্বাস করে ফেলেছেন আপনি পারবেন এইটুকু শক্তি এইটুকু সাহস আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সেটা সফল হতে বাকি দরকার পরিশ্রম সময় মতো কাজ করা কমিটমেন্ট ঠিক রাখা সততার সঙ্গে কাজ করা দক্ষতা অর্জন করা এবং লেগে থাকা অনেক ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া আসসালামু আলাইকুম